এই তো ও তো আজকে এলেন না, তো আমি প্রেসক্রিপশনের ডিটেইল সব লিখে দিয়েছি, যদি কোনো সমস্যা হয় আমাকে ডাইরেক্ট ফোন করবেন কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমি আমি সব দেখে নেব। হ্যাঁ আসুন। আন্টি বলছি ড্রাইভার দাদাকে দেখে নেব, ফোন করে আসতে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলছি, আন্টি চেক আপ হয়ে গেছে, আমরা আপনার জন্য ওয়েট করছি, চলে আসুন। আসি যেতে হবে। আচ্ছা দাদা, আমাকে একটা হেল্প করবেন প্লিজ, ওনাকে একটু গাড়িতে তুলে দেবেন। আমি আপনাকে গাড়ির নাম্বারটা বলে দিচ্ছি, WB। ওই তো ড্রাইভার দাদা চলে এসেছেন। তুমি কেন যাবে না? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছো তুমি আমাকে ফেলে? আসলে আন্টি আমি একটু ওয়াশরুমে যাব, আপনি যান না আমি চলে আসব। দাদা বলছি আপনি একটু সাবধানে নিয়ে যান, আমি ডিরেক্ট গাড়ির কাছে চলে যাব। ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ আন্টি। হ্যাঁ এ আমাকে বসিয়ে রাখবে না যেন। হ্যাঁ আন্টি। এটা কোথা থেকে দেখাচ্ছেন? সকাল থেকে সব ফুটেজ আমাদের দেখান, কাম অন ফাস্ট। এই তো এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই মনে হচ্ছে। চল দুনি আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই, তো ঠাম্মি আর বাবা যদি আন্টির সাথে আমাদের দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। মা তুমি তোমার ছোট বৌমাকে ক্ষমা করে দিও, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, প্রীতমদার সাথেও দেখা হলো না। সত্যি বলছি আমার মনটা একদম ভালো লাগছে না, আমি জানি আমি তোমাদের সাথে অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করো সত্যি আমার আর কিচ্ছু করার নেই, এক্ষুনি আমি দুর্জয়ের মুখোমুখি হতে চাই না। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।